বন্ধুরা, আজকে একটি বিশেষ ভিডিও। ন্যাশনাল মিন্স কাম মেরিট 2023-এ যারা পাস করেছিলে সেই সব স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি, যে যারা এখন ক্লাস টেনে উঠেছ, অর্থাৎ ক্লাস 9 পাস করে ক্লাস টেনে উঠেছ, তারা 2023 সালের ডিসেম্বর মাসে যে পরীক্ষাটি দিয়েছিলে ন্যাশনাল মিন্স কাম মেরিট, তার ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা এখন অ্যাকাউন্টে ঢোকার কথা। এই মার্চের মধ্যেই ঢুকে যাওয়ার কথা, কিন্তু এবছর 31 মার্চের মধ্যে ঢোকেনি, তার বদলে এখন সেই টাকাটা ঢুকছে। এবার এইখানেই সমস্যাটা দাঁড়াচ্ছে। এই টাকাটা ঢুকতে গিয়ে দেখো, তোমরা এই SMSটা রিসিভ করছো, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে স্কলারশিপ পেমেন্ট প্রসেসিং ইজ পেন্ডিং অ্যাজ ইউর আধার ইজ নট সিডেড উইথ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্লিজ ভিজিট ইউর ব্যাঙ্ক টু এনাবল আধার বেসড পেমেন্ট। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NIC, এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে এই SMSটা তোমার অ্যাকাউন্টে এসেছে যদি, তাহলে তুমি বুঝবে যে তোমাকে ইমিডিয়েটলি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই SMSটি দেখাতে হবে, এবং তোমার আধার যে কার্ডটা আছে সেই আধার কার্ডটা নিয়ে যেতে হবে, এবং তোমাকে ফিজিক্যালি ব্যাংকে প্রেজেন্ট থাকতে হবে যে ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট। তাহলে কি করবে ওরা, তোমার ব্যাংকে আধারের সঙ্গে লিংক করে দেবে। অনেক স্টুডেন্ট বলছে যে স্যার, আমরা তো আধার লিংক করেছিলাম, তাহলে কেন SMS আসছে? তো আধার লিংক হওয়া এবং না হওয়া এটা সময় সময় ব্যাংকের ক্ষেত্রে হয় সমস্যা, এটা KYC-র সঙ্গে রিলেটেড ব্যাপার। তো এটা যদি কেউ করেও থাকো, তাও এই SMSটা যদি আসে, তাহলে বুঝবে যে এখন এটা করতে হবে, কারণ এখন ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢোকায় না, ওরা ঢোকায় আধার নম্বরে টাকা PFMS সিস্টেমের মাধ্যমে, যার ফলে সেই টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে তখনই সেই আধারের সঙ্গে যদি ব্যাংকের কানেকশন থাকে, আর সেই আধারের সঙ্গে যদি ব্যাংকের কানেকশন না থাকে তাহলে কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু অযথা প্যানিক করবে না, বন্ধুদের সবাইকে জানিয়ে দাও যে এই ধরনের SMS আসতে পারে, অথবা আরেক ধরনের SMS আসতে পারে যে তোমার অ্যাকাউন্টে 12,000 টাকা ক্রেডিট হয়েছে। এইটা যদি আসে তাহলে বুঝবে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আর অন্যথায় তোমাকে এই ব্যবস্থা করতে হবে, নয়তো টাকা কিন্তু ঢুকবে না। তাহলে ন্যাশনাল মিন্স কাম মেরিট পাওয়া যারা ফ্রেশার আছো, এবং যারা এবছর 11-এ থেকে 12-এ উঠবে, আর যারা 12 থেকে ফার্স্ট ইয়ারে যাবে, প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা ঘটাতে হবে। যদি তোমরা ব্যাংকের সঙ্গে আধার লিংক না করো, তাহলে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবেই না, সেটা পেন্ডিং পড়ে থাকবে, এবং একটা ফিনান্সিয়াল ইয়ারের টাকা পরের ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু আর ঢোকে না। তা সেই জন্য তোমরা আর দেরি না করে 7টা ওয়ার্কিং ডের মধ্যে এটাকে ফুলফিল করবে, এবং ব্যাংকের ম্যানেজার কাছে অ্যাপ্লিকেশন করবে যে আমার অ্যাকাউন্টটার সঙ্গে আধার লিংকটা দয়া করে দিন, আর সেটা হয়ে গেলেই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো ধন্যবাদ বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট।